Bismillahirrahmanirrahim. Shubhriyo shikharthi briddho, asha kori tumra shobai bhalo acho. Amar ei online class e tomaderke shagotom. Ajke amar alochyo bishoy hocche joibo joger shreni bibhag. Orthat amra ei joibo jogoke koto bhage bibhokto korte pari shetai hocche amader ajker alochyo bishoy. Priyo shikharthi briddho, tumra ektu lokkho koro. জৈব যৌগ দেখো জৈব যৌগ প্রধানত দুই প্রকার একটি হচ্ছে অ্যালিফ্যাটিক আর একটি হচ্ছে অ্যারোমেটিক অর্থাৎ আমাদের জৈব যৌগ প্রধানত কয় প্রকার দুই প্রকার প্রথমত হচ্ছে অ্যালিফ্যাটিক দ্বিতীয় হচ্ছে অ্যারোমেটিক আবার দেখো আমাদের এই অ্যালিফ্যাটিক যৌগ দুই প্রকার একটা হচ্ছে মুক্ত শিকল আর একটি হচ্ছে বদ্ধ শিকল বা অ্যালিসাইক্লিক যৌগ দেখো মুক্ত শিকল যৌগ আমাদের সাধারণত দুই প্রকার সরল শিকল শাখায়িত শিকল এরপর দেখো এই সরল শিকল এবং শাখায়িত শিকল যৌগগুলো আবার দুই প্রকার একটি হচ্ছে সম্পৃক্ত আরেকটি হচ্ছে অসম্পৃক্ত আবার আমরা একটু লক্ষ্য করতে পারি যে বদ্ধ শিকল বা অ্যালিসাইক্লিক যৌগ এটি আবার দুই প্রকার একটি হচ্ছে সুষম চাক্রিক বা কার্বোসাইক্লিক আরেকটি হচ্ছে হেটারোসাইক্লিক বা বিষম চাক্রিক আবার অপরদিকে একটু লক্ষ্য করো অ্যারোমেটিক যৌগ সাধারণত দুই প্রকার একটি হচ্ছে সুষম চাক্রিক বা আমরা বলতে পারি কার্বোসাইক্লিক এবং এই সুষম চাক্রিক যৌগগুলো হচ্ছে সাধারণত বেনজিনয়েড আর আরেকটি হচ্ছে বিষম চাক্রিক যৌগ বা হেটারোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ যেটাকে বলা হয় নন বেনজিনয়েড যৌগ দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এই বিষয়গুলো একটু ভালোভাবে দেখে নিবে এখন আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব এই যৌগ যৌগের প্রত্যেকটির ডেফিনিশন সহ এক্সাম্পল তাহলে দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা একটু প্রথমে আলোচনা করে নিব আমাদের অ্যারোমেটিক যৌগ অর্থাৎ অ্যারোমেটিক যৌগ যদি আমরা বুঝতে পারি তাহলে বাকিগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে এখন দেখো সুপ্রিয় শিক্ষার্থী অর্থাৎ আমরা জানি সাধারণত হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের জাতকসমূহকে জৈব যৌগ বলা হয় এবং সেই জৈব যৌগের প্রধান দুটি ভাগ তার মধ্যে একটি অ্যালিফ্যাটিক আর একটি হচ্ছে অ্যারোমেটিক এখন আমরা যদি অ্যারোমেটিক যৌগকে চিনতে পারি তাহলে অ্যালিফ্যাটিক যৌগগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে তাহলে দেখো অ্যারোমেটিক যৌগ যখন আমাদের এই জৈব যৌগ যখন জৈব যৌগের সূচনা লগ্ন ছিল তখন বলা হতো যে বেনজিন এবং বেনজিন থেকে তৈরি যৌগগুলোকে সাধারণত কী বলা হয় অ্যারোমেটিক যৌগ বলা হয় এ কথাটি কিন্তু আমাদের সত্য কিন্তু পরবর্তীতে 1931 সালে আমাদের জার্মান রসায়নবিদ এরিক হাকেল তিনি একটি নীতি প্রদান করেন তার এই নীতি অনুসারে আমরা অ্যারোমেটিক যৌগকে সাধারণত চিনতে পারি আর কি তিনি বলেন যেসব যৌগের মধ্যে 4N+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকবে সেই যৌগগুলোকে আমরা অ্যারোমেটিক যৌগ বলবো এবং অ্যারোমেটিক যৌগ হওয়ার কিছু শর্ত আছে এক নম্বর হচ্ছে আমাদের যৌগটি চাক্রিক হতে হবে দুই নম্বর শর্ত হচ্ছে যৌগটি সমতলীয় হতে হবে এবং যৌগটির উপরে এবং নিচে 4N+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকবে তাহলে দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ অর্থাৎ আমাদের যে সব যৌগের মধ্যে কী থাকবে 4N+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন অর্থাৎ 4N+2 ইকুয়াল হচ্ছে সঞ্চরণশীল কি সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকবে আর কি যদি আমাদের কোনো যৌগের মধ্যে 4N+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকে তাহলে সেই যৌগকে আমরা অ্যারোমেটিক যৌগ বলবো তাহলে দেখো অ্যারোমেটিক যৌগের আমি একটি এক্সাম্পল বলবো সেটি হচ্ছে বেনজিন একটু ভালোভাবে খেয়াল করো এটি হচ্ছে কি আমাদের বেনজিন তাহলে আমরা এই ক্ষেত্রে আমাদের 4N+2 এই সূত্রটিকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের এন এর মান পেতে হবে 0, 1, 2, 3 অর্থাৎ শূন্য সহ যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা পাইলে আমরা সেই যৌগটাকে অ্যারোমেটিক যৌগ বলবো তাহলে দেখো সুপ্রিয় শিক্ষার্থী বেনজিন যে একটা অ্যারোমেটিক যৌগ তার প্রমাণটা কি তাহলে দেখো 4N+2 ইকুয়াল তাহলে একটু লক্ষ্য করো বেনজিনের মধ্যে তিনটি পাই বন্ধন রয়েছে 1, 2, 3 তাহলে আমরা জানি প্রতিটি বন্ধনে দুটি করে ইলেকট্রন আছে তাহলে তিনটি পাই বন্ধনে আমাদের ইলেকট্রন আছে কয়টি ছয়টি তাহলে 4N ইকুয়াল হচ্ছে 6 - 2 তাহলে দেখো 4N ইকুয়াল হচ্ছে 4 এবং N ইকুয়াল হচ্ছে 4/4 ইকুয়াল 1 তাহলে দেখো আমরা N এর মান ক্যালকুলেট করে কত পেয়েছি 1 পেয়েছি তাহলে বেনজিন একটা কী যৌগ হবে অ্যারোমেটিক যৌগ হবে
তাহলে আমরা এইভাবে অ্যারোমেটিক যৌগকে কি করতে পারি, আইডেন্টিফাই করতে পারি। এখন দেখো সুপ্রিয় শিক্ষার্থী, অর্থাৎ আমাদের এই অ্যারোমেটিক যৌগগুলো সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে সুষম চাকরিক অথবা কি বেনজিনয়েড, আর একটা হচ্ছে বিষম চাকরিক অথবা নন বেনজিনয়েড, অর্থাৎ যেটা বেনজিন বলয়ে থাকবে না। তাহলে এখন একটু লক্ষ্য করো, তাহলে আমাদের সুষম চাকরিক যৌগটা কি, অর্থাৎ সুষম চাকরিক যৌগটা হচ্ছে যেসব অ্যারোমেটিক যৌগের বলয়, অর্থাৎ যেসব অ্যারোমেটিক যৌগের বলয় শুধুমাত্র কার্বন দ্বারা গঠিত, তাহলে আমরা সেই সব অ্যারোমেটিক যৌগকে কি বলবো, সুষম চাক্রিক বা কার্বোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ বলবো। অর্থাৎ এই সকল যৌগের অপর নাম হচ্ছে বেনজিনয়েড যৌগ, অর্থাৎ যার ভিতরে আমাদের কি থাকবে, বেনজিন বলয় উপস্থিত থাকবে। এখন দেখো আমাদের এই সুষম চাক্রিক বেনজিনয়েড অ্যারোমেটিক যৌগের মধ্যে বেনজিন বলয় একটি থাকতে পারে অথবা একাধিক থাকতে পারে। তাহলে এখন একটু লক্ষ্য করো, তাহলে আমাদের সুষম চাক্রিক বা বেনজিনয়েড অ্যারোমেটিক যৌগ, তাহলে আমাদের কোনগুলো সুষম চাক্রিক হবে একটু লক্ষ্য করো। এক নম্বরে হচ্ছে আমাদের কি, বেনজিন এটা। তারপরে দেখো আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের কি, ন্যাপথালিন। একটু ভালোভাবে খেয়াল করো, 1, 2, 3, 4, 5 এটা হচ্ছে আমাদের কি, বেনজিন, বেনজিন। আর এটা হচ্ছে আমাদের কি, ন্যাপথালিন, ন্যাপথালিন। তারপরে দেখো আরেকটি যৌগ আমি লিখবো, সেটি হচ্ছে আমাদের অ্যান্থ্রাসিন, অর্থাৎ এই ক্ষেত্রে বেনজিন বলয় থাকবে তিনটা, 1, 2, 3 এখানে একটা থাকবে, এখানে এখানে একটা থাকবে, এইখানে একটা থাকবে। তাহলে একটু সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা একটু ভালোভাবে খেয়াল করো, তাহলে দেখো বেনজিন অর্থাৎ এই যৌগের বলয়টা শুধুমাত্র কার্বন দ্বারা গঠিত, অর্থাৎ দেখো এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, অর্থাৎ 6টি কার্বন আছে এবং প্রত্যেকটি কার্বনের সাথে একটি করে হাইড্রোজেন পরমাণু আছে, এবং এই পাই ইলেকট্রনগুলো আমাদের কী হবে, সর্বদা সঞ্চরণশীল হবে। তাহলে দেখো এটা যদি আমরা ক্যালকুলেট করি, 4n+2=6, এন এর মান কত হবে, 1, তাহলে এটি একটি কী যৌগ, অ্যারোমেটিক যৌগ। এরপরে দেখো 4n+2=, তাহলে এই ক্ষেত্রে আমাদের পাই বন্ধন আছে কয়টি, 1, 2, 3, 4, 5, তাহলে দেখো পাই ইলেকট্রন থাকবে 5 × 10, তাহলে দেখো 4n = 10 - 2, তাহলে 4n = কত হচ্ছে আমাদের 8, তাহলে n এর মান হচ্ছে 2, তাহলে এটি একটি কী যৌগ, অ্যারোমেটিক যৌগ। তাহলে দেখো এই ন্যাপথালিন যৌগের আমাদের কি বলয় শুধুমাত্র কার্বন দ্বারা গঠিত, এই জন্য এই যৌগটি হবে কি আমাদের সুষম চাক্রিক বা কার্বোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ। এরপরে একটু লক্ষ্য করো এই যৌগের নাম হচ্ছে কি, অ্যান্থ্রাসিন, অ্যান্থ্রাসিন। তাহলে দেখো এই যৌগে 4n+2=, তাহলে আমাদের কত হয় একটু ভালোভাবে খেয়াল করো, এই যৌগের মধ্যে আমাদের কতগুলো পাই বন্ধন আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, অর্থাৎ 7 × 2 কত হবে, 14, তাহলে 4n = কত হবে, 12, তাহলে n = কত হবে, 3, তাহলে এটি একটি কী যৌগ, অ্যারোমেটিক যৌগ। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থী, অর্থাৎ যেসব যৌগের বলয় শুধুমাত্র কি দ্বারা গঠিত, কার্বন দ্বারা গঠিত, অর্থাৎ যেসব যৌগ যেসব অ্যারোমেটিক যৌগের বলয় কার্বন দ্বারা গঠিত সেই সকল যৌগকে সাধারণত কী বলা হয়, সুষম চাক্রিক বা কার্বোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ বলা হয়, এবং এই সব যৌগের অপর নাম হচ্ছে কি আমাদের, বেনজিনয়েড যৌগ, অর্থাৎ প্রত্যেকটি যৌগের মধ্যে কি রয়েছে, বেনজিন বলয় রয়েছে, এজন্য এগুলো হচ্ছে আমাদের কি সুষম চাক্রিক বা আমাদের কি হবে, বেনজিনয়েড অ্যারোমেটিক যৌগ। তাহলে দেখো এছাড়া আমাদের আরেকটু বিষয়গুলো খেয়াল করতে হবে, সেটা হচ্ছে দেখো আমি যদি বলি যে টোলুইন অর্থাৎ বেনজিন বলয়ের সাথে যদি একটি মিথাইল মূলক থাকে, তাহলে সেই যৌগকে কী বলা হবে, টোলুইন বলা হবে। তাহলে দেখো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা বলতে পারো এরপরে আরেকটি যৌগ দেখো, এটি হচ্ছে আমাদের কি, ফেনল, অর্থাৎ বেনজিন বলয়ের সাথে যদি একটি OH মূলক থাকে, তাহলে সেটাকে কি বলা হয়, ফেনল বলা হবে। দেখো ফেনল, আর এটা হচ্ছে কি, টোলোইন। এখন দেখো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো, এই মিথাইল মূলক এবং এখানে হাইড্রক্সিল মূলক, এই দুটি মূলকই কিন্তু আমাদের বেনজিন বলয়ের কোথায় আছে, বাইরে আছে, অর্থাৎ আমরা দেখব বেনজিন বলয়টা শুধু কার্বন দ্বারা গঠিত, অর্থাৎ এখানে OH থাকা সত্ত্বেও কিন্তু এই যৌগটি কী হবে, সুষম চাক্রিক হবে, অর্থাৎ আমাদের এই রিংয়ের মধ্যে কিন্তু কি OH প্রবেশ করেনি, অর্থাৎ OH কোথায় আছে, একটি হাইড্রোজেন পরমাণুর পরিবর্তে OH মূলকটা যুক্ত হয়েছে, অর্থাৎ OHটা আমাদের বেনজিন বলয়ের বাইরে রয়েছে। আবার দেখো মিথাইল মূলকটাও বেনজিন বলয়ের বাইরে, তাহলে দেখো এখানে মিথাইল মূলক থাকা সত্ত্বেও এবং এখানে OH মূলক থাকা সত্ত্বেও এই যৌগগুলো কী হবে, আমাদের সুষম চাক্রিক হবে। অর্থাৎ আমাদের এটা ভালোভাবে মনে রাখতে হবে
যে সব অ্যারোমেটিক যৌগের বলয় শুধুমাত্র কার্বন পরমাণু দ্বারা গঠিত তাদেরকে আমরা কি বলবো সুষম চাকরিক বা কার্বোসাইক্লিক অথবা বেনজিনয়েড যৌগ তাহলে আমরা এই সুষম চাকরিক বেনজিনয়েড যৌগ কিন্তু বুঝতে পেরেছি এরপরে দেখো আমাদের বলা আছে কি বিষম চাকরিক বা হেটারোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ এই বিষম চাকরিক বা হেটারোসাইক্লিক অ্যারোমেটিক যৌগের অপর নাম হচ্ছে নন বেনজিনয়েড যৌগ তাহলে এখন একটু লক্ষ্য করো অর্থাৎ যে যৌগটা আমাদের হাকেল নীতি মেনে চলবে কিন্তু যৌগের মধ্যে আমাদের দেখো এই বলয়টা অর্থাৎ বলয়টা কার্বন পরমাণুর পরিবর্তে নাইট্রোজেন অক্সিজেন অথবা সালফার দ্বারা গঠিত হতে পারে তাহলে আমরা বিষম চাকরিক বা হেটারোসাইক্লিক বা নন বেনজিনয়েড যৌগের ডেফিনেশনটা বলতে পারি যেসব অ্যারোমেটিক যৌগের বলয়ে কার্বনের পরিবর্তে অর্থাৎ একটি কার্বনের পরিবর্তে নাইট্রোজেন অক্সিজেন অথবা সালফার পরমাণু যদি যুক্ত থাকে তাহলে সেই সকল যৌগকে আমরা কি বলবো বিষম চাকরিক বা হেটারোসাইক্লিক অথবা কি নন বেনজিনয়েড যৌগ তাহলে একটু সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা একটু খেয়াল করো তাহলে দেখো এই যৌগের নাম হচ্ছে আমাদের পিরিডিন এই যৌগটির নাম কি হবে পিরিডিন তাহলে দেখো সুপ্রিয় শিক্ষার্থী তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো তাহলে এই যৌগটা যে একটা অ্যারোমেটিক যৌগ সেটা আমরা প্রমাণ করব কোন নীতি দ্বারা হাকেল নীতি দ্বারা তাহলে দেখো হাকেল নীতি 4n প্লাস 2 ইকুয়াল তাহলে দেখো 1 2 3 অর্থাৎ এই যৌগের মধ্যে তিনটি পাই বন্ধন রয়েছে তাহলে তিনটি পাই বন্ধনের মধ্যে আমাদের পাই ইলেকট্রন আছে কয়টি 6টি তাহলে একটু লক্ষ্য করো তাহলে 4n প্লাস 2 ইকুয়াল কত হবে 6 তাহলে 4n ইকুয়াল কত হবে 4n ইকুয়াল 1 তাহলে এই যৌগটি কি হবে অ্যারোমেটিক যৌগ কিন্তু দেখো অ্যারোমেটিক যৌগ হওয়া সত্ত্বেও কিন্তু এইখানে কার্বনের পরিবর্তে একটি নাইট্রোজেন পরমাণু রয়েছে এই জন্য আমাদের পিরিডিনকে কি বলা হয় হেটারোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ অর্থাৎ হেটারো অ্যারোমেটিক যৌগ বা আমরা বলতে পারি বিষম চাকরিক অ্যারোমেটিক যৌগ এছাড়া দেখো সুপ্রিয় শিক্ষার্থী আমাদের আরও এক্সাম্পল রয়েছে তাহলে এটা হচ্ছে আমাদের কি পিরিডিন এরপরে একটু খেয়াল করো আমাদের এই যৌগের নাম হচ্ছে পাইরন অর্থাৎ দেখো নাইট্রোজেনে এক জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন রয়েছে এবং দুই পাশে দুটি কি রয়েছে পাই বন্ধন রয়েছে এই যৌগের নাম হচ্ছে পাইরল এরপরে দেখো আমাদের একই স্ট্রাকচার হবে তাহলে এখানে যদি সালফার পরমাণু থাকে তাহলে এটার নাম হচ্ছে থায়োফিন তাহলে দেখো এটার নাম কি আমাদের থায়োফিন এছাড়া একটু লক্ষ্য করো আমাদের একই স্ট্রাকচার তাহলে আমাদের দেখো এইখানে যদি আমরা অক্সিজেন পরমাণু দেই তাহলে আমাদের আমরা জানি অক্সিজেনের দুই জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন রয়েছে তাহলে দেখো এখানে একটা পাই বন্ধন এখানে একটা পাই বন্ধন থাকবে এখন দেখো এই যৌগগুলোর উপরে আমরা হাকেলের নীতিকে কী করব অ্যাপ্লাই করব তাহলে দেখো 4n প্লাস 2 ইকুয়াল 6 তাহলে আমি 6 কীভাবে লিখলাম একটু লক্ষ্য করো 1 2 3 অর্থাৎ অক্সিজেনের ভিতরের যে মুক্তজোড় ইলেকট্রন আছে সেই মুক্তজোড় ইলেকট্রনটা আমাদের কি সঞ্চরণশীলতায় অংশগ্রহণ করবে অর্থাৎ আমাদের এই ভিতরের মুক্তজোড় ইলেকট্রনটা ডিলোকালাইজড ইলেকট্রন হিসেবে কি করবে অংশগ্রহণ করবে তাহলে দেখো এইখানে এক জোড়া ইলেকট্রন এইখানে এক জোড়া এইখানে এক জোড়া তাহলে আমাদের মোট ইলেকট্রন আছে ভিতরে কয় জোড়া 3 জোড়া তাহলে দেখো আমাদের এই যে বাইরে যে এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে এটা কিন্তু আমাদের ডিলোকালাইজেশনে অংশগ্রহণ করবে না অর্থাৎ সেটা সঞ্চরণশীল হবে না তাহলে 1 2 3 তাহলে 3 দ্বিগুণে কত 6 তাহলে আমাদের দেখো এন এর মান ক্যালকুলেট করলে কত আসবে 1 তাহলে এই যৌগটা কি আমাদের অ্যারোমেটিক যৌগ অর্থাৎ আমরা জানি হাকেলের নীতি অনুসরণ করে যদি এন এর মান 0 থেকে আমরা যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা পাই তাহলে সেই যৌগটা কি হবে অ্যারোমেটিক যৌগ হবে এবং যেহেতু এই যৌগটা অ্যারোমেটিক এবং এর মধ্যে কার্বন পরমাণুর পরিবর্তে একটি অক্সিজেন পরমাণু রয়েছে তাই এই যৌগটি হবে কি আমাদের হেটারো অ্যারোমেটিক যৌগ তো একইভাবে তোমরা একটু লক্ষ্য করো এই পাইরলের মধ্যে তাহলে দেখো আমরা এখানে যদি বলি 4n প্লাস 2 ইকুয়াল তাহলে কত হবে 6 1 2 3 অর্থাৎ দেখো এই যে নাইট্রোজেনের যে মুক্তজোড় ইলেকট্রন আছে এই মুক্তজোড় ইলেকট্রন কিন্তু ভিতরে অর্থাৎ এই মুক্তজোড় ইলেকট্রন ডিলোকালাইজেশনে অংশগ্রহণ করবে অর্থাৎ এই পাই বন্ধন এই মুক্তজোড় ইলেকট্রনটি আমাদের কি সঞ্চরণশীলতায় অংশগ্রহণ করবে তাহলে 4n প্লাস 2 ইকুয়াল 6 তাহলে n এর মান কত হবে 1 তাহলে এই যৌগটি কি হবে আমাদের অ্যারোমেটিক যৌগ তাহলে অ্যারোমেটিক হওয়া সত্ত্বেও এখানে আমাদের কি রয়েছে কার্বনের পরিবর্তে একটি নাইট্রোজেন রয়েছে এই জন্য এটা হচ্ছে কি হেটারো অ্যারোমেটিক যৌগ তো একইভাবে দেখো আমাদের এটা হচ্ছে কি
থায়োফিন, তাহলে থায়োফিনে এক জোড়া, দুই জোড়া এবং এই এক জোড়া, তাহলে তিন জোড়া। আর আমরা বাইরের এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন কাউন্ট করব না, কারণ বাইরের মুক্তজোড় ইলেকট্রন কখনোই আমাদের বলয়ের ভিতরে অংশগ্রহণ করবে না। তাহলে এই যোগের জন্য দেখো 4n প্লাস 2 ইকুয়াল কত আছে 6, তাহলে n এর মান কত হবে 1, তাহলে এই যোগটা কি হবে অ্যারোমেটিক যৌগ হবে এবং এই যৌগটা হচ্ছে কি হেটারো অ্যারোমেটিক যৌগ। আচ্ছা দেখো সুপ্রিয় শিক্ষার্থী, এই যৌগের নাম কিন্তু হবে ফিউরান, অর্থাৎ আমাদের এগুলো হচ্ছে কি দেখো বিষম চাক্রিক। তাহলে আমি শুরুতে কি বলেছিলাম যে সব অ্যারোমেটিক যৌগের বলয়ে কার্বনের পরিবর্তে যদি নাইট্রোজেন, অক্সিজেন অথবা সালফার পরমাণু যুক্ত থাকে তাহলে সেই সকল যৌগকে আমরা কি বলি হেটারো অ্যারোমেটিক যৌগ অথবা বিষম চাক্রিক অ্যারোমেটিক যৌগ, এবং সেই যৌগগুলোকে একত্রে বলা হয় কি আমাদের নন বেঞ্জিনয়েড। অর্থাৎ দেখো এই যৌগগুলো অ্যারোমেটিক হওয়া সত্ত্বেও যৌগগুলোর মধ্যে বেঞ্জিন বলয় অনুপস্থিত, এজন্য আমাদের কি বলা হয়েছে নন বেঞ্জিনয়েড অ্যারোমেটিক যৌগ বলা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যে কয়েকটি যৌগ লিখেছি এই যৌগগুলো কিন্তু তোমাদের স্ট্রাকচার মনে রাখতে হবে। যদি পরীক্ষায় বলে পাইরল একটা অ্যারোমেটিক যৌগ ব্যাখ্যা করো, তাহলে বর্ণনা না করে শুধুমাত্র এটার স্ট্রাকচার দিয়ে 4n প্লাস 2 ইকুয়াল 6 n এর মান 1, অতএব যৌগটি একটি হেটারো অ্যারোমেটিক যৌগ। তো আমরা প্রত্যেকটি এখানে যতগুলো যৌগ লিখেছি এই প্রত্যেকটি যৌগকে একইভাবে কী করতে পারি উত্তর করতে পারি। তাহলে দেখো সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের কিন্তু এই বিষয়টা একটু মনে রাখতে হবে যে পিরিডিনের ক্ষেত্রে নাইট্রোজেনের মুক্ত যে ইলেকট্রন এক জোড়া বাইরে থাকে, এবং পাইরোলের ক্ষেত্রে পাইরোল আমাদের কি নাইট্রোজেনের মুক্ত যে ইলেকট্রন ভিতরে থাকবে, এবং থায়োফিনের ক্ষেত্রে সালফারের এক জোড়া ভেতরে এক জোড়া বাইরে, ফিউরানের ক্ষেত্রে এক জোড়া ভেতরে আর এক জোড়া কি থাকবে বাইরে থাকবে আর কি। এছাড়া দেখো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আরেকটি যৌগ বলতে পারি, সেটা হচ্ছে দেখো এই যৌগের নাম হচ্ছে সাইক্লোপ্রোপেন। এখন যদি একটা দ্বিবন্ধন দেই তাহলে যৌগের নাম হবে সাইক্লোপ্রোপিন, এখন যদি আমরা এখানে একটা ক্যাটায়ন দেই তাহলে এই যৌগের নাম হচ্ছে সাইক্লোপ্রোপিন ক্যাটায়ন। তাহলে এই যৌগের নাম কী বলো তো দেখি, সাইক্লোপ্রোপিন ক্যাটায়ন। তাহলে দেখো এই ক্যাটায়ন দেওয়ার অর্থ হচ্ছে যে আমাদের এই যে এই যৌগের মধ্যে যে একটি পাই বন্ধন রয়েছে, এই পাই বন্ধনের ইলেকট্রনটি কী হবে আমাদের ডিলোকালাইজড হয়ে যাবে, অর্থাৎ সঞ্চরণশীল হয়ে যাবে। তাহলে আমাদের অ্যারোমেটিক যৌগের তাহলে কয়টি শর্ত আছে, তিনটি শর্ত, যৌগটি চাকরিক হতে হবে, যৌগটি কী হতে হবে সমতুল্য হতে হবে, এবং 4n প্লাস 2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকতে হবে। তাহলে দেখো এই যৌগটি দেখে মনে হচ্ছে কি অ্যালিফেটিক যৌগ, কিন্তু এই যৌগটি কী হবে অ্যারোমেটিক যৌগ। তাহলে দেখো 4n প্লাস 2 ইকুয়াল, তাহলে দেখো এই যৌগের মধ্যে পাই বন্ধন আছে একটি, তাহলে পাই ইলেকট্রন আছে কয়টি দুইটি, তাহলে 4n প্লাস 2 ইকুয়াল 2 হলে তাহলে 4n ইকুয়াল কত হবে 0, n এর মান কত হবে 0। তাহলে দেখো হাকেলের নীতি অনুসারে যদি n এর মান শূন্য হয় তবুও সেই যৌগটি কী হবে অ্যারোমেটিক যৌগ হবে, তাহলে এটি আমাদের কি একটি অ্যারোমেটিক যৌগ। তাহলে দেখো সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে কিন্তু আমরা বুঝতে পেরেছি যে কোনগুলো আমাদের অ্যারোমেটিক যৌগ, অর্থাৎ হাকেল নীতি অনুসরণ করলেই সেই যৌগটা অ্যারোমেটিক হবে, আর যদি রিংয়ের মধ্যে কার্বনের পরিবর্তে অন্য পরমাণু যুক্ত থাকে তাহলে সেটা হবে হেটারো অ্যারোমেটিক যৌগ, আর যদি রিংটা শুধুমাত্র কার্বন দ্বারা গঠিত হয় তাহলে সেই যৌগকে আমরা কী বলবো সুষম চাক্রিক বা হোমোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ। তো সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা অ্যারোমেটিক যৌগ বুঝতে পেরেছি। এখন দেখো আমি আরও দু একটি যৌগকে দেখাবো যাদের দেখে মনে হবে অ্যারোমেটিক যৌগ কিন্তু প্রকৃতপক্ষে তারা কি হবে না অ্যারোমেটিক যৌগ হবে না। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের সাইক্লোবিউটেন, এখন এর মধ্যে যদি দুটি পাই বন্ধন থাকে তাহলে দেখো এটা হবে সাইক্লোবিউটাডাইন। তাহলে দেখো 4n প্লাস 2 ইকুয়াল হচ্ছে কত এক, আর একে দুই, তাহলে দুই দেখো 4, তাহলে n এর মান কত হবে আমাদের হাফ। তাহলে দেখো অর্থাৎ এই যৌগে যদি আমরা এনের মান ক্যালকুলেশন করি তাহলে কত পাচ্ছি 1/2, অর্থাৎ এটা একটা কি ভগ্নাংশ, পূর্ণ সংখ্যা নয়, অতএব এই যৌগটি কি নয় অ্যারোমেটিক যৌগ নয়। তাহলে দেখো এটি কি হবে আমাদের অ্যালিফেটিক যৌগ। এরপরে দেখো আমি আরেকটি যৌগ ড্র করতে পারি, তাহলে দেখো এই যৌগের ভিতরে কার্বন আছে কয়টি রিংয়ের মধ্যে 8টি কার্বন, তাহলে দেখো পাইবন্ধন 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 পাইবন্ধন, তাহলে দেখো এই যৌগের নাম হচ্ছে 1 2 3 4 5 6 7 8, তাহলে দেখো অনের সাথে দ্বিবন্ধন থ্রির সাথে, তাহলে 1 3 5, তারপরে কত হবে 7, তাহলে দেখো আর আমাদের 8টি কার্বন আছে, তাহলে আমরা বলতে পারি অক্টা অক্টা টেট্রা টেট্রা ইন,
তাহলে দেখো এই যৌগের নাম হচ্ছে কি 1,3,5,1,3,5,7 অক্টা টেট্রা ইন, অর্থাৎ অক্টা মানে 8 কার্বন আর টেট্রা মানে চারটা কি আছে দ্বিবন্ধন। দেখো এই যে টেট্রা ইন চারটা কি আছে দ্বিবন্ধন রয়েছে। তাহলে দেখো এই যৌগ যদি আমরা ক্যালকুলেশন করি 4n প্লাস 2 ইকুয়াল কত হবে 1 2 3 4, তাহলে 4 দুগুণে 8, তাহলে দেখো 4n ইকুয়াল তাহলে কত হবে 6, তাহলে n এর মান কত হবে 3/2 যা একটি কি পূর্ণ সংখ্যা নয় অর্থাৎ ভগ্ন অংশ। তাহলে এই যৌগটাও আমাদের কি হবে অ্যারোমেটিক যৌগ হবে না, অর্থাৎ হাকেলের নীতি যদি না মেনে চলে তাহলে আমাদের সেই যৌগটি কি অ্যারোমেটিক নয়। বুঝতে পেরেছো? তাহলে আমরা অ্যারোমেটিক যৌগগুলো বুঝতে পেরেছি আর কি, ধন্যবাদ। তাহলে এখন আমরা একটু আলোচনা করব অ্যালিফেটিক যৌগ, অর্থাৎ দেখো তাহলে আমরা কিন্তু বুঝতে পেরেছি যে যৌগটা হাকেলের নীতি মানবে না সেই যৌগগুলোই কি হবে অ্যালিফেটিক যৌগ হবে। অর্থাৎ আমরা জানি অ্যালিফায়ার কথাটির অর্থ হচ্ছে তেল বা চর্বি, সাধারণত তেল বা চর্বি থেকে যে সব জৈব যৌগ পাওয়া যায় তাদেরকে কি বলা হয় অ্যালিফেটিক যৌগ বলা হয়। তাহলে আমি শুরুতে বলে অ্যালিফেটিক যৌগের ক্লাসিফিকেশন দেখিয়েছিলাম, অর্থাৎ অ্যালিফেটিক যৌগ প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে মুক্ত শিকল আর একটি হবে কি বদ্ধ শিকল। তাহলে দেখো মুক্ত শিকল একটু লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থী, দেখো মুক্ত শিকল অর্থাৎ যেসব অ্যালিফেটিক যৌগের প্রান্তীয় কার্বন পরমাণুগুলো কি থাকবে মুক্ত থাকবে, অর্থাৎ আমাদের প্রান্তীয়টাও মুক্ত থাকতে পারে ভেতরেরগুলো মুক্ত থাকতে পারে, অর্থাৎ আমাদের বিশেষ করে প্রান্তেরগুলো একে অপরের সাথে যুক্ত হবে না। তাহলে সেই সব যৌগকে আমরা কি বলতে পারি মুক্ত শিকল যৌগ বলতে পারি। যেমন দেখো সিএইচ থ্রি, তারপরে হচ্ছে সিএইচ টু, এরপর দেখো সিএইচ টু সিএইচ থ্রি, তাহলে এই যৌগের নাম হচ্ছে কি বিউটেন। তাহলে দেখো বিউটেন, তাহলে একটু লক্ষ্য করে যে প্রান্তীয় কার্বনগুলো কি আছে আমাদের মুক্ত রয়ে গেছে এবং ভিতরের কার্বনগুলোও মুক্ত আছে, এই জন্য আমাদের বিউটেনকে কি বলা হয় মুক্ত শিকল যৌগ। তাহলে দেখো আমরা জানি যেসব যৌগের কার্বন পরমাণুগুলোর শিকলটা কি থাকবে মুক্ত থাকবে, তাহলে সেটাকে কি বলবো মুক্ত শিকল যৌগ। এখন দেখো এই মুক্ত শিকল যৌগ আবার কয় প্রকার, সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে আমাদের কি সরল শিকল সরল, আরেকটি কি হবে আমাদের শাখায়িত। এখন দেখো সরল আরেকটি হচ্ছে কি শাখায়িত। তাহলে মুক্ত শিকল যৌগ দুই প্রকার, সরল শিকল শাখায়িত শিকল। তাহলে দেখো সরল শিকল যৌগ কোনগুলো, অর্থাৎ সরল শিকলটা হচ্ছে যদি কোনো অ্যালিফেটিক যৌগের আমাদের প্রত্যেকটি কার্বন একটি আরেকটির সাথে একই শাখায় যুক্ত থাকে, অর্থাৎ একটি চেইনের মাধ্যমে যুক্ত থাকবে, তাহলে সেটাকে আমরা কি বলতে পারি সরল শিকল। তাহলে দেখো এই যে বিউটেন 1,2,3,4 এই যৌগটি কিন্তু আমাদের কি হবে সরল শিকল হবে, অর্থাৎ প্রত্যেকটি কার্বন যদি একটি অপরটির সাথে যুক্ত থাকে একই শাখায় থাকে তাহলে তাদেরকে কি বলা হয় মুক্ত শিকল যৌগ। তো একইভাবে দেখো সিএইচ থ্রি সিএইচ টু, তারপর দেখো সিএইচ ডাবল বন্ড সিএইচ টু, তাহলে এ যৌগটি আমাদের কি হবে মুক্ত শিকল হবে। তাহলে এখন আসো আমরা কোথায় যাব শাখায়িত শিকল, অর্থাৎ শাখায়িত শিকল হচ্ছে আমাদের গণনার সময় যদি কোনো কার্বন শাখা হয়ে যায়, অর্থাৎ গণনার সময় যদি আমাদের কোনো কার্বন গণনার বাইরে চলে যায় তাহলে সেই যৌগটা আমাদের কি হবে শাখায়িত হবে। তাহলে দেখো সিএইচ থ্রি, তারপর দেখো সিএইচ টু, এরপর দেখো সিএইচ, তারপর দেখো সিএইচ থ্রি, আমি এইখানে যদি একটা সিএইচ থ্রি দিই তাহলে একটু চিন্তা করো এটা যদি ওয়ান হয় 1,2,3,4, তাহলে দেখো এই কার্বনটা আমাদের গণনার বাইরে চলে আসছে, তাহলে এই যৌগটা কি হবে শাখায়িত শিকল হবে। তাহলে এই যৌগের নাম হচ্ছে টু মিথাইল, তাহলে আমরা কি বলবো টু মিথাইল বিউটেন, টু মিথাইল বিউটেন, অর্থাৎ আমাদের এই যৌগটি কি হবে শাখায়িত শিকল। তাহলে দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমি কি বলছি সরল শিকল হচ্ছে যদি আমাদের কার্বন একটি আরেকটির সাথে একই শাখায় যুক্ত থাকে তাহলে সেটাকে কি বলা হবে সরল শিকল, আর যখন কোনো কার্বন কি হয়ে যাবে শাখা হয়ে যাবে তাহলে সেই যৌগকে কি বলা হয় শাখায়িত শিকল। তাহলে দেখো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আবার বলতে পারি যে আমাদের এই সরল শিকল এবং শাখায়িত শিকল এই যৌগগুলো আবার আমাদের কি হবে দুই প্রকারের হবে, একটি হবে সম্পৃক্ত, তাহলে দেখো একটি হবে কি সম্পৃক্ত আর একটি হবে অসম্পৃক্ত, তাহলে দেখো সম্পৃক্ত আর একটি কি হবে অসম্পৃক্ত। তাহলে আমরা তো জানি যে সম্পৃক্ত বলতে কি বোঝায় কার্বন কার্বন একক বন্ধনযুক্ত অ্যালিফেটিক হাইড্রোকার্বনকে সাধারণত সম্পৃক্ত যৌগ বলা হয়, আর অসম্পৃক্ত হচ্ছে কি যেসব যৌগের মধ্যে দ্বিবন্ধন থাকবে এবং ত্রিবন্ধন থাকবে, তাহলে সেই সব যৌগগুলোকে আমরা কি বলতে পারি
অসম্পৃক্ত বলতে পারি। তাহলে দেখো সম্পৃক্ত, সরল শিকল, মুক্ত শিকল। তাহলে আমরা দেখো ডান পাশ থেকে কোন দিকে আসব, বাম দিকে আসব। আবার বাম দিক থেকে ডান দিকে দেখতে পারি, মুক্ত শিকল, সরল শিকল, সম্পৃক্ত। তাহলে আমি একটা এক্সাম্পল লিখব, CH3 CH2 CH3। দেখো এই যৌগের নাম হচ্ছে প্রোপেন, এই যৌগটির নাম কি হবে? প্রোপেন। তাহলে দেখো সাধারণত আমাদের শিকলটা কি আছে? মুক্ত আছে। তাহলে মুক্ত শিকল এবং প্রত্যেকটি কার্বন একই শাখায় যুক্ত, এই জন্য সরল শিকল। আবার দেখো এই যৌগের মধ্যে কি আছে? সবগুলো একক বন্ধন, তাহলে আমরা কি বলতে পারি? সম্পৃক্ত। তাহলে দেখো মুক্ত শিকল, সরল শিকল, সম্পৃক্ত, তাহলে আমাদের একটি পার্ট হয়ে গেল। আরেকটি পার্ট হচ্ছে দেখো মুক্ত শিকল, শাখায়িত শিকল, আমাদের কি হতে পারে? সম্পৃক্ত হতে পারে, অসম্পৃক্ত হতে পারে। তাহলে দেখো আমি আরেকটি এক্সাম্পল লিখবো, CH3 CH CH3, তারপর দেখো CH3। তাহলে একটু লক্ষ্য করো, তাহলে আমাদের এই যৌগটি কি হবে? মুক্ত শিকল। অর্থাৎ দেখো যে আমাদের কি প্রান্তীয় কার্বনগুলো কি আছে? পরস্পর মুক্ত আছে। তাহলে মুক্ত শিকল, মুক্ত শিকল হওয়ার পরে এই যৌগটি কি হবে? শাখায়িত হয়ে যাবে। দেখো 1 2 3, আমরা যে কোনো দিকেই গণনা করি না কেন, সর্বোচ্চ কার্বনের সংখ্যা তিনটি পাবো। 1 2 3 1 2 3, অর্থাৎ আমাদের কি একটা কার্বন গণনার বাইরে চলে যাবে। তাহলে দেখো মুক্ত শিকল, শাখায়িত। এখন দেখো এই যৌগটার ভিতরে কি আছে? সবগুলো একক বন্ধন, তাহলে এটি কি হবে? সম্পৃক্ত। মুক্ত শিকল, শাখায়িত, সম্পৃক্ত। আর এই যৌগটা দেখো মুক্ত শিকল, সরল শিকল, সম্পৃক্ত। তাহলে আমাদের কি সরল শিকল যৌগ সম্পৃক্ত হতে পারে এবং শাখায়িত শিকল যৌগ কি হতে পারে? সম্পৃক্ত হতে পারে। এরপরে দেখো আমি আরেকটি এক্সাম্পল বলবো, CH2 ডাবল বন্ড CH, তারপর দেখো CH3, একটু লক্ষ্য করো 1 2 3। তাহলে এই যৌগের নাম হচ্ছে প্রোপিন, এই যৌগটির নাম কি হবে? প্রোপিন। তাহলে দেখো সুপ্রিয় শিক্ষার্থী, যৌগটি কিন্তু কি মুক্ত শিকল, আবার দেখো এই যৌগটি কি একই শাখায় যুক্ত, এজন্য সরল শিকল, কিন্তু দেখো যৌগটির ভিতরে কি আছে? দ্বিবন্ধন আছে। তাহলে দেখো মুক্ত শিকল, সরল শিকল কি হবে? অসম্পৃক্ত। কারণ আমাদের সরল শিকল, শাখায়িত শিকল উভয়ই হতে পারে সম্পৃক্ত, উভয়ই হতে পারে অসম্পৃক্ত, এজন্য একটু বুঝতে হবে। তাহলে মুক্ত শিকল, তারপরে সরল শিকল, তারপরে কি হচ্ছে আমাদের? অসম্পৃক্ত। তাহলে এক্ষেত্রে অসম্পৃক্ত বলতে অ্যালকিনকে বোঝানো হচ্ছে। এরপরে দেখো যদি যৌগটির স্ট্রাকচার এরকম হতো, তাহলে একটু লক্ষ্য করো, তাহলে আমাদের কি হবে? এটা মুক্ত শিকল, সরল শিকল, তারপরে দেখো অসম্পৃক্ত। তাহলে এক্ষেত্রে অসম্পৃক্ত বলতে কি হচ্ছে? অ্যালকাইন হচ্ছে। তাহলে দেখো মুক্ত শিকল, সরল শিকল, অসম্পৃক্ত, মুক্ত শিকল, শাখায়িত শিকল, সম্পৃক্ত হতে পারে, অসম্পৃক্ত হতে পারে, সরল শিকল সম্পৃক্ত হতে পারে, অসম্পৃক্ত হতে পারে। এই বিষয়গুলো কিন্তু খুবই আমাদের মনোযোগ দিয়ে দেখতে হবে আর কি, মনে রাখতে হবে। এরপরে দেখো আমাদের একটি যৌগ শাখায়িত হয়ে সে কি হতে পারে? সম্পৃক্ত হতে পারে। আবার একটি যৌগ শাখায়িত হয়ে সে অসম্পৃক্ত হতে পারে। তাহলে দেখো CH3, তারপর দেখো CH, তারপর CH2, এরপর দেখো সি ডাবল বন্ড CH2, এখানে দেখো CH3। তাহলে একটু লক্ষ্য করো, তাহলে এই যৌগটা কিন্তু আমাদের শাখায়িত, অর্থাৎ 1 2 3 4। তাহলে দেখো এই মিথাইল মূলকটা কি হয়ে যাবে? শাখা হয়ে যাবে। তাহলে দেখো মুক্ত শিকল, শাখায়িত শিকল, অসম্পৃক্ত। তাহলে দেখো আমাদের প্রধানত মুক্ত শিকল, তারপরে কি শাখায়িত শিকল, তারপরে যৌগটি কি হয়ে গেছে? অসম্পৃক্ত হয়ে গেছে। তাহলে এক্ষেত্রে অসম্পৃক্ত বলতে আমরা কাকে বোঝাচ্ছি? অ্যালকিনকে বোঝাচ্ছি। এরপরে দেখো আমরা যদি অ্যালকাইন বানাতে চাই, তাহলে দেখো CH3 CH2, এরপরে দেখো সি ট্রিপল বন্ড, আমাদের কত হবে এক্ষেত্রে? দেখো এখানে একটা CH3 দিলাম, এক্ষেত্রে CH দিয়ে দিলাম। তাহলে দেখো এটা হচ্ছে কি মুক্ত শিকল, তারপরে কি শাখায়িত শিকল, এরপরে হচ্ছে অসম্পৃক্ত। আর এক্ষেত্রে অসম্পৃক্ত বলতে কি হচ্ছে যৌগটি? অ্যালকাইন হচ্ছে। তাহলে আমরা মুক্ত শিকল যৌগটা কিন্তু ভালোভাবে বুঝতে পেরেছি। মুক্ত শিকল, সরল শিকল বা শাখায়িত শিকল হতে পারে, সরল শিকল, শাখায়িত শিকল যৌগ বা সম্পৃক্ত হতে পারে, অসম্পৃক্ত হতে পারে, অর্থাৎ আমাদের নির্ভর করবে বন্ধনের উপরে। এরপরে দেখো সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের অ্যালিফেটিক যৌগের প্রধান দুটি ক্লাসিফিকেশন ছিল, একটি ছিল মুক্ত শিকল, আরেকটি ছিল আমাদের কি বদ্ধ শিকল অথবা কি ছিল অ্যালিসাইক্লিক যৌগ। তাহলে দেখো আমরা এখন শিখব অ্যালিফেটিক বদ্ধ শিকল। তাহলে দেখো আমাদের কি অ্যালিসাইক্লিক, অ্যালিসাইক্লিক, অ্যালিসাইক্লিক অথবা কি বদ্ধ শিকল, বদ্ধ শিকল অ্যালিফেটিক যৌগ। তাহলে একটু সুপ্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, এই যৌগটি আবার দুই প্রকার, একটি হচ্ছে সুষম চাক্রিক আর একটি কি হবে? বিষম চাক্রিক। দেখো বিষম চাক্রিক, অনেক সময় আমাদের পরীক্ষায় থাকে যে অ্যালিসাইক্লিক যৌগ কি, অ্যালিসাইক্লিক যৌগ কাকে বলে, অর্থাৎ এক কথায় বলতে হবে
যে বদ্ধ শিকল অ্যালিফ্যাটিক যৌগগুলোকেই অ্যালিসাইক্লিক যৌগ বলা হয়, অর্থাৎ সকল অ্যালিফ্যাটিক যৌগ কিন্তু আমাদের অ্যালিসাইক্লিক যৌগ হবে না। তাহলে দেখো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা একটু এটা মনে রাখবা যে আসলে আমাদের অ্যালিসাইক্লিক যৌগটা কি, অ্যালিসাইক্লিক, খুবই গুরুত্বপূর্ণ, অ্যালিসাইক্লিক যৌগ, অর্থাৎ আমাদের কি বদ্ধ শিকল, বদ্ধ শিকল অ্যালিফ্যাটিক যৌগকে, অ্যালিফ্যাটিক যৌগসমূহকে, যৌগসমূহকে অ্যালিসাইক্লিক যৌগ বলে, অ্যালিসাইক্লিক যৌগ বলে। তাহলে দেখো একটু ভালোভাবে বুঝতে হবে যে যে কোনো বদ্ধ শিকল অ্যালিফ্যাটিক যৌগটাই কি হবে, অ্যালিসাইক্লিক যৌগ, এটা হচ্ছে আমাদের কি অ্যালিসাইক্লিক যৌগ। এখন আমরা একটু এক্সাম্পলে পরে আসি, আগে আসলে আমরা বিষয়গুলো একটু বুঝে নেই আর কি। তাহলে আমি আবার বলতেছি, অ্যালিসাইক্লিক যৌগ বদ্ধ শিকল অ্যালিফ্যাটিক যৌগসমূহকে অ্যালিসাইক্লিক যৌগ বলে। যৌগটা হতে পারে সুষম চাক্রিক, হতে পারে বিষম চাক্রিক, যাই হোক না কেন, যদি বদ্ধ শিকল অ্যালিফ্যাটিক যৌগ হয় সেটাকে আমরা কি বলবো, অ্যালিসাইক্লিক যৌগ বলবো। তাহলে এখন দেখো সুপ্রিয় শিক্ষার্থী, অর্থাৎ আমাদের কি বদ্ধ শিকল বলতে তাহলে আমরা কি বুঝবো, অর্থাৎ যদি কোনো যৌগের প্রান্তীয় কার্বন অথবা মাঝের কার্বন যদি কি থাকে, চক্র হয়ে যায়, অর্থাৎ বদ্ধ হয়ে যায়, তাহলে সেই যৌগগুলোকে কি বলা হবে, বদ্ধ শিকল অ্যালিফ্যাটিক যৌগ অথবা অ্যালিসাইক্লিক যৌগ। তাহলে দেখো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো, এখানে আমি লিখলাম CH3, CH2, তারপর দেখো CH3, তাহলে এই যৌগটার নাম হচ্ছে প্রোপেন। তাহলে দেখো এই যৌগটা কিন্তু মুক্ত শিকল যৌগ, এই যৌগটা কি শিকল, মুক্ত শিকল। তাহলে দেখো আমি যদি দুই পাশ থেকে একটি করে হাইড্রোজেন সরিয়ে দিই, তাহলে দেখো এখান থেকে একটি হাইড্রোজেন সরিয়ে দেব, তাহলে আমাদের দেখো দুই কার্বনের দুটি হাত ফাঁকা হয়ে যাবে। এই ফাঁকা হাত যদি তারা এইভাবে জয়েন্ট করে, তাহলে দেখো আমরা লিখতে পারি CH2, তারপরে দেখো CH2, এরপরে দেখো CH2। তাহলে দেখো যখন আমার এই হাত কী থাকবে, খোলা থাকবে, তাহলে এটা হবে মুক্ত, আর আমি যখন জয়েন্ট করব তখন এটা কি হয়ে যাবে, বদ্ধ শিকল হয়ে যাবে, অর্থাৎ চক্র হয়ে যাবে। তাহলে দেখো যৌগটি আগে কি ছিল, প্রোপেন, তাহলে এখন হয়ে যাবে সাইক্লোপ্রোপেন। তাহলে সাইক্লো কথাটির অর্থ হচ্ছে চক্র, তাহলে আমাদের চাক্রিক যৌগ উল্লেখ করতে হবে সাইক্লো কথা বলে। তাহলে দেখো এই ক্ষেত্রে যৌগটা কি কি হয়ে গেছে, বদ্ধ হয়ে গেছে, অর্থাৎ প্রত্যেকটি কার্বন প্রত্যেকটি কার্বনের সাথে পরস্পর যুক্ত আছে একক বন্ধন দ্বারা। তাহলে দেখো এই যৌগকে আমরা আরও সহজভাবে লিখতে পারি এটা, তাহলে দেখো এই যে প্রত্যেকটি কোণ মানেই একটি করে কার্বন দুটি করে হাইড্রোজেন, তাহলে এই যৌগের নাম হবে সাইক্লো, দেখো সাইক্লোপ্রোপেন। তাহলে দেখো এটাও আমরা সাইক্লোপ্রোপেন বলতে পারি, এটাও সাইক্লোপ্রোপেন বলতে পারি। এখন দেখো সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে যদি আমাদের কার্বন চারটি হতো, তাহলে আমরা কি বলবো, চার কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম হচ্ছে বিউটেন, যখন চাক্রিক হয়ে যাবে এটাকে বলবো কি, সাইক্লো বিউটেন, দেখো সাইক্লো বিউটেন। তো একইভাবে যদি আমাদের পাঁচটা কোণ থাকে, তাহলে তার নাম হবে কি, সাইক্লোপেন্টেন, দেখো সাইক্লোপেন্টেন, অর্থাৎ আমাদের দেখো এই যে পরস্পর কয়টি কার্বন আছে, পাঁচটি কার্বন যুক্ত। এরপরে দেখো যদি আমরা এইখানে ছয়টি কার্বন উল্লেখ করি, তাহলে এটাকে বলতে পারি কি, সাইক্লোহেক্সেন, সাইক্লোহেক্সেন। তাহলে এগুলো হচ্ছে আমাদের কি, বদ্ধ শিকল যৌগ, অর্থাৎ এটার নাম দেখো 1, 2, 3, 4, 5, 6, তাহলে ছয়টি কার্বন পরস্পর যুক্ত হয়ে গেছে, এই জন্য এটার নাম সাইক্লোহেক্সেন। পাঁচটি কার্বন আছে সাইক্লোপেন্টেন, চারটি কার্বন আছে সাইক্লোবিউটেন, অর্থাৎ সাইক্লোবিউটেনকে আমরা আরও সহজভাবে বলতে পারি। যদি আমাদের গণিতের ভাষায় বলা হয়, তাহলে এটাকে বলা হবে চতুর্ভুজ, আর কেমিস্ট্রির ভাষায় এটাকে আমরা কি বলবো, সাইক্লোবিউটেন, আর এটার নাম হচ্ছে কি, সাইক্লোপ্রোপেন। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের একটু বুঝতে হবে, সাধারণত আমাদের সাইক্লিক যৌগ গঠন করতে হলে মিনিমাম দুই কার্বনের প্রয়োজন, এবং দুই কার্বন থাকলে সেটা সুষম চাক্রিক হতে পারে, বিষম চাক্রিক হতে পারে। আর আমাদের সুষম চাক্রিক অ্যালিফ্যাটিক যৌগের ক্ষেত্রে সাধারণত কার্বন লাগবে তিনটা, তিন কার্বন ব্যতীত আমাদের যৌগটা চাক্রিক হতে পারবে না। এখন দেখো এই যৌগের নাম হচ্ছে ইথেন, এই যৌগটির নাম কি, ইথেন। এখন দেখো দুই পাশ থেকে যদি দুইটা হাইড্রোজেন আমি সরিয়ে দিই, এক হাত ফাঁকা, তারপরে দেখো এক হাত পাকা, তাহলে এই যৌগটা কিন্তু আমাদের চাক্রিক হতে পারবে না, কখনোই এরকম কোনো যৌগ হতে পারে না। এই জন্য আমাদের সাধারণত চাক্রিক হতে হলে কয়টি কার্বনের প্রয়োজন, তিনটি কার্বনের প্রয়োজন, দুই কার্বন দিয়ে কিন্তু আমাদের কী হবে না, চাক্রিক হবে না। চাক্রিক হতে পারে, সেটা বিষম চাক্রিক হতে পারে, কিন্তু সুষম চাক্রিক দুই কার্বন বিশিষ্ট যৌগ দ্বারা গঠিত হওয়া সম্ভব নয়। এখন দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা কিন্তু বদ্ধ শিকল যৌগটি বুঝতে পেরেছি,
অর্থাৎ যদি কোনো যৌগের কার্বন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে যায় তাহলে সেটাকে আমরা কি বলবো বদ্ধ শিকল যৌগ বলবো তাহলে দেখো আমি আবার কি বলেছি যে বদ্ধ শিকল যৌগ দুই প্রকার অর্থাৎ সুষম চাকরিক বিষম চাকরিক তাহলে বদ্ধ শিকল যৌগটাও কি হতে পারে সুষম চাকরিক হতে পারে বিষম চাকরিক হতে পারে এখন দেখো তোমার মাথার মধ্যে কিন্তু এটা ঢুকিয়ে নিতে হবে যে সুষম কথাটির অর্থ হচ্ছে রিংটা কার্বন দ্বারা গঠিত হতে হবে অর্থাৎ যৌগটা আমাদের কি অ্যারোমেটিক হোক অথবা অ্যালিফেটিক হোক যদি সুষম বলে তাহলে আমাদের বলয়টা কি দ্বারা গঠিত হবে কার্বন দ্বারা গঠিত হবে এখন দেখো সুপ্রিয় শিক্ষার্থী দেখো কার্বন 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 আর এই ক্ষেত্রে হাইড্রোজেনগুলো বাইরের দিকে থাকবে তাহলে দেখো এই যৌগের বলয়টা কার্বন দ্বারা গঠিত তাহলে এটা হবে সুষম চাকরিক তারপরে দেখো এই যে সাইক্লোবিউটেন এটাও কি আমাদের প্রত্যেকটা কোণেই কার্বন আছে অর্থাৎ এখানে কার্বন আর হাইড্রোজেনের ব্যতীত কিছু নেই তাহলে রিংটা কি দ্বারা গঠিত কার্বন দ্বারা গঠিত আর হাইড্রোজেনগুলো কোথায় আছে বাইরে আছে তাহলে এটাও হবে কি সুষম চাকরিক তাহলে দেখো সাইক্লোপেন্টেন এটাও কি সুষম চাকরিক দেখো সাইক্লোহেক্সেন এটাও কি হবে সুষম চাকরিক হবে তাহলে দেখো সুপ্রিয় শিক্ষার্থী তোমরা একটু মনে রাখবা যদি কোনো যৌগের বলয় শুধু কার্বন দ্বারা গঠিত হয় তাহলে সেই যৌগগুলো হবে সুষম চাকরিক এখন দেখো যদি আমি এইখানে যদি সাইক্লোহেক্সেনের সাথে যদি একটা মিথাইল মূলক যুক্ত করি দেখো অর্থাৎ এইখানে আমাদের দুটি হাইড্রোজেন ছিল একটি হাইড্রোজেনের পরিবর্তে একটি মিথাইল মূলক যুক্ত করেছি তাহলে এটার নাম হবে কি মিথাইল মিথাইল সাইক্লোহেক্সেন মিথাইল কি বলবো সাইক্লোহেক্সেন দেখো আমাদের এই মিথাইল মূলক কিন্তু এই রিং এর বাইরে তাহলে রিংটা শুধু কার্বন দ্বারা গঠিত তবু এটা কি হবে সুষম চাকরিক হবে এরপরে দেখো এই যৌগের নাম হচ্ছে কি সাইক্লোহেক্সেন তাহলে যদি এখানে একটা ওএইচ বসাই তাহলে এটার নাম হবে সাইক্লোহেক্সানল সাইক্লোহেক্সানল তাহলে দেখো আমরা জানি ওএইচ থাকলে যৌগকে কি বলতে হয় অ্যালকোহল বলতে হয় তাহলে দেখো সাইক্লোহেক্সেনের সাথে একটা ওএইচ মূলক আছে তাহলে সাইক্লোহেক্সানল ওএইচটা কিন্তু আমাদের কি আছে এই বলয়ের বাইরে আছে অর্থাৎ বলয়টা শুধু কি দ্বারা গঠিত কার্বন দ্বারা গঠিত এজন্য এই যৌগটি কি হবে আমাদের সুষম চাকরিক অর্থাৎ মনে হচ্ছে যে ওএইচ আছে যে সারা এখানে তো আমাদের একটা অক্সিজেন পরমাণু আছে তাহলে তো এটা বিষম চাকরিক হওয়ার কথা কিন্তু ব্যাপারটি হচ্ছে কি আমাদের রিংয়ের মধ্যে তো আর ওএইচ প্রবেশ করতে পারে নাই ওএইচ কোথায় আছে বাইরে আছে এজন্য আমাদের এই যৌগটি কি হবে সুষম চাকরিক তাহলে আমরা কি বলবো যে সব বদ্ধ শিকল অ্যালিফেটিক যৌগের বলয় শুধুমাত্র কার্বন দ্বারা গঠিত হবে এবং কার্বনের বাকি হাতগুলো পূরণ করার জন্য হাইড্রোজেন পরমাণু থাকবে তাহলে তাদেরকে আমরা কি বলবো সুষম চাকরিক অ্যালিফেটিক যৌগ বলা হয় তাহলে চাকরিক মানের কথাটি অর্থ হচ্ছে কি বদ্ধ থাকবে বদ্ধ না হলে তো আমাদের কি চাকরিক যৌগ গঠন করতে পারবে না এখন দেখো আশা করি সুপ্রিয় শিক্ষার্থী তোমরা এই সুষম চাকরিক অ্যালিফেটিক যৌগ বুঝতে পেরেছ এখন আমরা একটু আলোচনা করব বিষম চাকরিক অ্যালিফেটিক যৌগ তাহলে দেখো বিষম চাকরিক কথাটির মানে হচ্ছে কি যে রিংয়ের মধ্যে কার্বনের পরিবর্তে আমাদের একই নাইট্রোজেন অক্সিজেন অথবা সালফার এই তিনটা পরমাণু কি থাকবে যুক্ত থাকবে যদি আমাদের রিংয়ের মধ্যে যেসব অ্যালিফেটিক যৌগের বলয়ে কার্বনের পরিবর্তে নাইট্রোজেন অক্সিজেন অথবা সালফার এই টাইপের পরমাণুগুলো যুক্ত থাকে তাহলে সেই সব যৌগকে আমরা কি বলবো বিষম চাকরিক বদ্ধ শিকল অ্যালিফেটিক যৌগ তাহলে দেখো সুপ্রিয় শিক্ষার্থী আমি তোমাদেরকে একটু ডিটেইলস বলবো অর্থাৎ যদি আমি এই যৌগের নাম বলি আমি কিছুক্ষণ আগে বলেছি যে এটা হচ্ছে কি আমাদের একটু লক্ষ্য করো এটা ছিল আমাদের পাইরল তাহলে এই যৌগটার নাম কি ছিল পাইরল এই যৌগটা ছিল কি আমাদের হেট্রোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ তাহলে এই যৌগের দেখো আমাদের প্রত্যেকটি কার্বনের সাথে কিন্তু আলটিমেটলি একটি করে কি আছে হাইড্রোজেন এখানে যুক্ত আছে তাহলে দেখো এই যৌগটি কিন্তু কি অ্যারোমেটিক যৌগ অর্থাৎ হেট্রোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ কিন্তু আমি এই যৌগটাকে যদি অ্যালিফেটিক যৌগে কনভার্ট করতে চাই তাহলে দেখো এইখান থেকে যদি দ্বিবন্ধন মুছে দেই তাহলে এই দুটি কার্বনের দুটি হাত ফাঁকা হয়ে যাবে তাহলে এখানে একটি হাইড্রোজেন দেবো এইখানে একটা হাইড্রোজেন দেবো তো একইভাবে এটাও যদি তুলে দেই এখানে একটা হাইড্রোজেন এখানে নতুন একটা হাইড্রোজেন বসাইতে হবে তাহলে দেখো মোট আমি চারটা হাইড্রোজেন যুক্ত করছি তাহলে আমাদের পাইরলের ক্ষেত্রে তো আগে আমার কী ছিল চার কার্বনের সাথে চারটি হাইড্রোজেন ছিল কিন্তু যখন আমি দ্বিবন্ধন তুলে দিব তখন এইখানে দুটি হাইড্রোজেন এখানে দুটি হাইড্রোজেন তাহলে দেখো নতুন করে আমরা কয়টি হাইড্রোজেন যোগ করছি চারটি এজন্য বলবো টেট্রা দেখো টেট্রা হাইড্রো তাহলে এই যৌগের নাম কি হবে টেট্রা হাইড্রো পাইরল
তাহলে দেখো পাইরল কিন্তু ঠিক থাকবে, কিন্তু আমাদের কয়টি হাইড্রোজেন যুক্ত করতে হয়েছে? পাইরালের দ্বিবন্ধনগুলো ভেঙে আমি নতুনের চারটি হাইড্রোজেন যোগ করছি, এজন্য এই যৌগের নাম কি হবে? টেট্রাহাইড্রোপাইরল। তাহলে দেখো সুপ্রিয় শিক্ষার্থী, এই যৌগটা কিন্তু অ্যালিফেটিক যৌগ, কারণ এই যৌগের মধ্যে আর ফোরেন প্লাস টু সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন নেই, এজন্য আমাদের কি হবে? এটা অ্যালিফেটিক যৌগ। আর অ্যালিফেটিক যৌগের দেখো এখানে যে কার্বনের পরিবর্তে একটা কি নাইট্রোজেন পরমাণু প্রবেশ করছে, অর্থাৎ এটা হবে কি? বিষমচাক্রিক অ্যালিফেটিক যৌগ। বিষমচাক্রিক কি? অ্যালিফেটিক যৌগ। তো একইভাবে আমি যদি বলি এই যৌগের নাম হচ্ছে, দেখো এটা কি ছিল? ফিউরান ছিল। এই যৌগটির নাম কি ছিল? ফিউরান। এখন দেখো প্রত্যেকটি কার্বনের সাথে আলটিমেটলি আমাদের একটি করে হাইড্রোজেন ছিল। এখন যদি আমি এই অ্যারোমেটিক যৌগকে যদি অ্যালিফেটিক যৌগে কনভার্ট করতে চাই, তাহলে এখানে দ্বিবন্ধন ভাঙতে হবে। দ্বিবন্ধন ভাঙলে দুই হাত কি হয়ে যাবে? ফাঁকা হয়ে যাবে। আমি দুই হাতে দুটি হাইড্রোজেন দিয়ে দিলাম, এখানে একইভাবে দুই হাতে দুটি হাইড্রোজেন দিয়ে দিলাম, তাহলে নতুন হাইড্রোজেন যোগ করছি কয়টি? চারটি। তাহলে আমি কী লিখবো? টেট্রা হাইড্রো। তাহলে দেখো টেট্রা হাইড্রো আমাদের কি হবে? ফিউরান। তাহলে এই যৌগটি কি হবে? আমাদের বদ্ধসিকল হেটারোসাইক্লিক অ্যালিফেটিক যৌগ। বুঝতে পেরেছো? তো একইভাবে আমরা যদি বলি যে থায়োফিনের ব্যাপারটা যদি বলি, তাহলে দেখো এটা কি ছিল আমাদের? এটা ছিল থায়োফিন। এরকমভাবে কি ছিল? থায়োফিন ছিল। তাহলে থায়োফিনের যদি দেখো প্রত্যেকটা কার্বনের সাথে আলটিমেটলি একটি করে কি ছিল? হাইড্রোজেন যুক্ত ছিল। এখন যদি আমি এখানে দ্বিবন্ধন ভেঙে দিই, তাহলে একইভাবে আমার নতুনে দুটি করে হাইড্রোজেন যোগ করতে হবে। এখানে হাইড্রোজেন যোগ করব, এখানে হাইড্রোজেন যোগ করব, দ্বিবন্ধন চলে যাবে, তাহলে দুটি হাইড্রোজেন, এ পাশে দুটি হাইড্রোজেন। তাহলে কী লিখতে হবে? টেট্রাহাইড্রো। টেট্রাহাইড্রো কি হবে আমাদের? থায়োফিন। তাহলে দেখো সুপ্রিয় শিক্ষার্থী, আমি যদি সরাসরি লিখে দিতাম টেট্রাহাইড্রো থায়োফিন, তাহলে কিন্তু তোমার বুঝতে একটু অসুবিধা হইতো। অর্থাৎ থায়োফিনকে ভেঙে আমি নতুনে চারটি হাইড্রোজেন যোগ করে তাহলে বললাম কি? টেট্রাহাইড্রো থায়োফিন। তাহলে এই যৌগ, এই যৌগ, এই যৌগ, এরা হচ্ছে আমাদের কি? বিষমচাক্রিক অ্যালিফেটিক যৌগ। অর্থাৎ বিষমচাক্রিক কী হবে? অ্যালিফেটিক যৌগ হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের কিন্তু এই যৌগগুলো খুবই ভালো করে পড়তে হবে, কারণ অ্যাডমিশনের ক্ষেত্রে এইখান থেকে মিনিমাম দুটি কোশ্চেন থাকবে। যে কোনো বিশ্ববিদ্যালয়, তুমি মেডিকেল বলো, বুয়েট বলো, রুয়েট বলো, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যে কোনো জায়গায় তোমার দুটো কোশ্চেন থাকবে যে নিচের কোনটি হেটারোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ, নিচের কোনটি সুষম চাক্রিক অ্যারোমেটিক যৌগ, নিচের কোনটি অ্যালিসাইক্লিক যৌগ, কোনটি সম্পৃক্ত, কোনটি অসম্পৃক্ত, কোনটি হাকেল নীতি মানতেছে, কোনটি হাকেল নীতি মানতেছে না, এই টাইপের কিন্তু অজস্র কোশ্চেন এখান থেকে আমাদের পরীক্ষায় থাকবে। এরপরে দেখো আমি আরও দুই একটি এক্সাম্পল দেখাবো, একটু লক্ষ্য করো। সাধারণত আমরা এই যৌগের নাম বলি ইথিলিন অক্সাইড। দেখো এই যৌগের নাম বলি ইথিলিন অক্সাইড, কিন্তু দেখো একটু লক্ষ্য করো, এই যৌগটা কিন্তু চাক্রিক যৌগ। অর্থাৎ দুই কার্বন থাকা সত্ত্বেও এখানে অক্সিজেন আছে বলে এই যৌগটা কি হয়ে গেছে? চাক্রিক হয়ে গেছে। এই যৌগটার নাম হচ্ছে আমাদের অক্সিরেন। তাহলে এই যৌগকে আমরা কি বলবো? অক্সিরেন। তাহলে এটাও একটা কি হবে? বিষমচাক্রিক অ্যালিফেটিক যৌগ। তাহলে দেখো এখানে আমাদের রিংয়ের ভিতরে কি আছে? কার্বনের পরিবর্তে অক্সিজেন পরমাণু যুক্ত আছে, তাহলে এটার নাম হবে অক্সিরেন। তো একইভাবে দেখো আবার যদি আমাদের এখানে দ্বিবন্ধন থাকে, তাহলে এই যৌগকে আমরা কি বলবো? অক্সিরিন। এটার নাম হবে অক্সিরিন। তাহলে দেখো ঋণ কেন হলো? ডাবল বন্ডের জন্য ইন হয়ে গেছে। দেখো উচ্চারণে আমরা জানি অ্যালকিনের উচ্চারণ হয় ইন আর অ্যালকেনের উচ্চারণ হয় এন, তাহলে দেখো অক্সিরেন আর এটা হবে অক্সিরিন। তাহলে এটা হচ্ছে কি আমাদের বলতো দেখি? বিষমচাক্রিক অ্যালিফেটিক যৌগ। তাহলে এখানে একজোড়া মুক্তজোর আর আমাদের কি? এখানে একজোড়া মুক্তজোর, এখানে একজোড়া, এখানে একজোড়া, তাহলে এটা কি হবে? অক্সিরিন। এরপরে দেখো আরেকটি এক্সাম্পল আমি বলবো, সেটি হচ্ছে আমাদের অ্যাজিরিডিন। অর্থাৎ একটু লক্ষ্য করো, সিএইচ টু, তারপর দেখো সিএইচ টু এন, এইখানে দেখো এইচ, এই যৌগের নাম হবে অ্যাজিরিডিন। অ্যাজিরিডিন, তাহলে দেখো এটিও কিন্তু আমাদেরকে একটি বিষমচাক্রিক অ্যালিফেটিক যৌগ। অর্থাৎ দেখো এই ক্ষেত্রে আমাদের তিন কার্বনের রিং না হয়ে দুই কার্বনের আর এখানে একটি কার্বনের পরিবর্তে নাইট্রোজেন পরমাণু যুক্ত আছে, অর্থাৎ এই যৌগের নাম কী হবে? অ্যাজিরিডিন। অর্থাৎ এটিও একটি আমাদের কি? বিষমচাক্রিক অ্যালিফেটিক যৌগ। তাহলে দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মনে করব যে তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছ এবং তোমরা একটু বারবার এইটা দেখবা এবং কোনো সমস্যা তোমাদের থাকবে না। এখন দেখো তাহলে আমি আবার শুরু থেকে একটু ফিডব্যাকটা বলতেছি। অর্থাৎ আমাদের কি, জৈব যৌগ প্রধানত দুই প্রকার, একটি হচ্ছে অ্যালিফেটিক আর একটি কী হবে?
অ্যারোমেটিক যৌগ। তাহলে আমরা যদি অ্যারোমেটিক যৌগকে চিনতে পারি তাহলে বাকি সবগুলো যৌগ কি হবে? অ্যালিফ্যাটিক যৌগ হবে। তাহলে অ্যারোমেটিক যৌগ চেনার উপায়টা কি? যে অ্যারোমেটিক যৌগের মধ্যে ফরেন প্লাস টু সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকতেই হবে। যদি এই শর্ত ফিল আপ না করে তাহলে সেইটা কখনোই অ্যারোমেটিক যৌগ হবে না। প্রথম কাজটাই হচ্ছে হাকেল নীতিকে কি করা, সমর্থন করা। এরপরে দেখো অ্যারোমেটিক যৌগ আবার দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে কি সুষম চাকরিক আর একটা হচ্ছে বিষম চাকরিক। যদি আমাদের কি রিংটা কার্বন দ্বারা গঠিত হয় সুষম চাকরিক, আর কার্বনের পরিবর্তে যদি নাইট্রোজেন অক্সিজেন সালফার ইত্যাদি পরমাণু যুক্ত থাকে তাহলে সেটা হবে বিষম চাকরিক। তাহলে আমরা অ্যারোমেটিক যৌগ শেষ করতে পেরেছি। এখন দেখো অ্যালিফেটিক যৌগ, সাধারণত অ্যালিফেট কথাটির অর্থ হচ্ছে তেল বা চর্বি। তাহলে আমরা জানি যেসব যৌগের মধ্যে ফোরেন প্লাস টু সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন নাই, যে যৌগটা কি নয় সমতলীয় নয়, যে যৌগটা চাকরিক নয় আমাদের কি নয় চাকরিক সমতুলীয় নয়, ডিলোকালাইজড ইলেকট্রন নাই, তাহলে সেই যৌগ কি হবে আমাদের অ্যালিফেটিক যৌগ হবে। তাহলে অ্যালিফেটিক যৌগ কয় প্রকার ছিল? দুই প্রকার, একটা মুক্ত শিকল আর একটি কি বদ্ধ শিকল। তাহলে আমাদের দেখো মুক্ত শিকল যৌগ আবার কয় প্রকার ছিল? দুই প্রকার, সরল শিকল শাখায়িত শিকল। সরল শিকল শাখায়িত শিকল যৌগ আবার দুই প্রকার, একটা সম্পৃক্ত আর একটা হচ্ছে অসম্পৃক্ত। আমরা এক্সাম্পল সহ শেষ করেছি। আর অপরদিকে দেখো অ্যালিফেটিক যৌগের আমাদের আরেকটি প্রকারভেদ ছিল কি বদ্ধ শিকল। তাহলে বদ্ধ শিকল যৌগটা হচ্ছে কি আমাদের যেখানে শিকলটা কি থাকবে পরস্পরের সাথে যুক্ত থাকবে, বদ্ধ থাকবে বা চক্র থাকবে, সেটাকে আমরা বদ্ধ শিকল অ্যালিফেটিক যৌগ বলবো। এই বদ্ধ শিকল অ্যালিফেটিক যৌগ আমাদের কয় প্রকার ছিল? দুই প্রকার, একটা সুষম চাকরিক আর একটা হচ্ছে বিষম চাকরিক। তাহলে সুষম চাকরিক কখন হবে? যখন আমাদের কি ওই যৌগের বলয়টা শুধু কার্বন দ্বারা গঠিত হবে তখন হবে সুষম চাকরিক, আর কার্বনের পরিবর্তে যদি নাইট্রোজেন হাইড্রোজেন অক্সিজেন ইত্যাদি পরমাণু যুক্ত থাকে তাহলে সেই যৌগটি হবে আমাদের কি বিষম চাকরিক। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি তোমাদের বলে বেনজিন একটা অ্যারোমেটিক যৌগ ব্যাখ্যা করো তাহলে তুমি বলবা যে বেনজিনের মধ্যে কি আছে সমতুলীয়, এটা হচ্ছে সমতুলীয়, তারপরে এর ভিতরে আমাদের কি আছে ফোরেন প্লাস টু সংখ্যক সঞ্চরণ।